হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রেহানা ইসলামান ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেড টেস্ট আজ আপনাদের জন্য সুজি দিয়ে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি এটি খুবই অল্প তেলে তৈরি করা যায় আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে একটা বাটিতে আমি সুজি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর এই সুজিটা আমি প্যাকেট থেকে নিয়ে সরাসরি ব্যবহার করেছি এবার এই সুজির মধ্যে টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজির সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব দইটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব দই এবং পানি দুইটাই ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই সুজিটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব সুজিটা রেস্ট হতে থাক এর ফাঁকে আমরা ভিতরে দেওয়ার জন্য যে পুর সে পুরটা রেডি করে নেব চুলে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে মিহি করে কুঁচি করা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আদা চা চামচ পরিমাণ গাজর কুঁচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুঁচি সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন এই সবজিটাকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না গাজরটা একটু নরম হয়ে আসে গাজর যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব তিনটা সিদ্ধ আলু আর আলুগুলোকে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি এবার আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলে আমাদের ফুডটা রেডি হয়ে যাবে এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা বাটিতে ঢেলে নেব এর মাঝে আমাদের সুজির মিশ্রণটাও দেখুন একদম ফুলে উঠেছে এখন এই সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে সম্পূর্ণ সুজিটাকে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সম্পূর্ণ পানিটা একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিহি করে কাটা একটা কাঁচা মরিচ মুচি আপনারা চাইলে মরিচও দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবার এগুলোকেও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখানে ময়দাটা অবশ্যই দিতে হবে কারণ শুধুমাত্র সুজি দিয়ে এটি তৈরি করা যাবে না ময়দা দেওয়ার পর ময়দাটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার আদার অংশ বা গুটি গুটি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ব্যাটারটা শিট তৈরির জন্য একদম রেডি সুজি দিয়ে শীত বা রেফার তৈরি করার জন্য চুলা একটা ননস্টিক প্যান বসিয়ে একটা ব্রাশের সাহায্যে এর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে এবার একটা গোল চামচের সাহায্যে এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে এখন চুলানা স্লো মিডিয়ামে রেখে শীতটার উপরের দিকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে দেখবেন উপরের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে এবার নিচের সাইডটাও একটু সেঁকে নেব দুই ফার্স্টটায় যখন ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে প্যান থেকে তুলে রাখব একইভাবে আমি সবগুলো রেফার বা শিট তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি সবগুলো শিট তৈরি করে এরকম একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি আর প্রতিবার শিট তৈরি করার আগে অবশ্যই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে এর ফাঁকে আলুর ফুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা সিট নিয়ে এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ ফুট দিয়ে দিলাম এবার দুই পাশ থেকে এটাকে ভাজ করে নিতে হবে আপনার লক্ষ্য করে দেখুন আমি কীভাবে এটাকে ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর পিঠেগুলোকে এভাবে উল্টো করে রাখতে হবে যাতে করে এগুলো খুলে না যায় একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনার চাইলে এভাবে তৈরি করে আগের দিন নর্মাল ফ্রিজে রেখে পরের দিন এগুলোকে ভেজে নিতে পারেন যে প্যানের মধ্যে আমি শিটগুলো তৈরি করেছি সেটার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর তৈরি করে রাখা পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে তেলে দেওয়ার সময় যে সাইডটা আমরা ভাজ করেছিলাম সেটা নিচের দিকে দিয়ে দিতে হবে তাহলে এটা ভালোভাবে জোড়া লেগে যাবে এখন পিঠেগুলো নিচের সাইডটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তবে এর ফাঁকে পিঠেগুলোর উপরে এভাবে একটু চেপে দিতে হবে যাতে করে এগুলো নিচের সাইডে ভালোভাবে কুক হতে পারে একটা উঠিয়ে দেখে নিচ্ছি দেখুন নিচের দিকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার সবগুলোকে এভাবে উল্টে দিতে হবে এবার নিচের সাইডটাও একই রকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পিঠেগুলো দুই সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে প্লেটে তুলে রাখবো এবং বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে সাথে থাকুন